চিংড়িতে জেলি ব্যবহার করার অভিযোগে তাদেরকে আমরা বিষাদতায় জরিমানা করেছি। দর্শক দেখতে লিখন দেয় ইবে অনরান বেগুনোট প্রিয় হানা জিবারে আরা শুদ্ধ বসাত সিংডি আর সিটিংয়ে বসাত সোয়াইসা মাছ হই। এই মাছ খাইতে যেন সুস্বাদু হইলে এই মাছের দামও বোধ আর গোড়া বছরের বারো মাস জুড়ে এই মাছের চাহিদা থাকে। আর সেই চাহিদারে পুঁজি করিয়ে দেয় এন রোজার মাসতো সোয়াইসা মাছের মাথাত জেলি মিয়াই দিয়ে রে উনর ওজন বাড়াই লাভ গইতে ব্যস্ত ব্যবসায়ী হল। আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যেহেতু ইবে রোজার মাস লোভ পরিহারের মাস এই মাসও তো কেন ইল্লে বাটফারি হুদার গায়ে কেন সর। খোদার গায়ে আসলেই বেশিক্ষণ নশ হয় এতালে খোদার ইচ্ছাতেই ওই দিনই বাজারও তাইর উপস্থিত হয় সীতাকুণ্ডর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। সোয়াইসে মাছের মাথা ভাঙি ভাঙি এরা সাই দেহে সোয়াইসে মাছ বেগগুণের মাথাতি জেলি এ সময় ইউনু অসাধু ওই ব্যবসায়ীরে আতে নাতে ধরি ফেলাই এরপর কি করছে ইউনুর মুকুত্তন উন্নয়ন। গত 31 তারিখ থেকে আমাদের ঝাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। ঝাটকা সংরক্ষণ সপ্তাহের অংশ হিসাবে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি, ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়ে গেছে। তাদের ধারাবাহিকতায় আজকে আমরা সীতাকুণ্ড বাজারে মোবাইল ক্রয় করতে এসেছি। মূলত আমাদের উদ্দেশ্য ছিল হলো ফিশি যেগুলো মাছের যে খাদ্য সেগুলো পান এবং যারা বিক্রি করছে তাদের লাইসেন্স আছে কিনা সেটা নিশ্চিত করা এবং বাজারে আমাদের যেসব ঝাটকাকেও বিক্রি করছে সেটা কনফার্ম করা, সেটা দেখা এবং অন্যান্য মাছের গুণগত মান ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করা। তো এই মোবাইল কোর্টের অংশ হিসাবে আজকে আমরা কল্যাণী পিঠ নামে একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। তারা তাদের লাইসেন্স 2020 সালের পরে নবায়ন করেনি, সে কারণে তাদেরকে আমরা 10,000 টাকা জরিমানা করেছি। এছাড়া বিশ্বাস পোর্টিয়ান পিঠ নামে আর একটা প্রতিষ্ঠান সীতাকুণ্ড বাজারে তাদেরকে আমরা 5,000 টাকা জরিমানা করেছি। একই সাথে ভাই ভাই মৎস্য হ্যাচারি মৎস্য আড়ত তারা হলো চিংড়িতে জেলি ব্যবহার করার অভিযোগে জেলি জিনিস আসলে কি জেলি হল দিয়ে কেমিক্যাল জাতীয় পদার্থ জীবে দেখতে অনেকটা সুজির মতো। মূলত 1 কেজি সোয়াইসে মাছত বাটফার ব্যবসায়ী হলে 250-300 গ্রাম পর্যন্ত জেলি মিয়াই দেয়, যার বিপরীতে তারা কেজি প্রতি সোয়াইসে মাছত 200-300 টিয়া বাড়তি লাভ করে। তৈলে এখন প্রশ্ন হইল দিই অনেক কীভাবে চিনিবেন হন সোয়াইসে মাছ জেলিযুক্ত। এবার অবশ্য যা উত্তর হইল দিই হালি চোখে অনেক বুঝিত ফাইতেন নয় দে হন সোয়াইসে মাছর মাথার ভিতর জেলি আছে এতালে একানা হাসে যে সন ফুরিব। তবে নিশ্চিত হম ফুরলে সোয়াইসে মাছর মাথা ভাঙিয়ে রে তারপর সন ফুরিব যে এর ভিতর হন তরল পদার্থ আছে কিনা। যদি সোয়াইসে মাছর মাথা প্রাকৃতিকই তাহে অর্থাৎ হন জেলি না তাহে তৈলে মাথা ভাঙিবার ফর এডা তাহা জিনিসপত্র গিন সরাই ফুটত ন। আর যদি জেলি দিয়া তাহে তৈলে মাথা ভাঙিবার ফরফর এটা তনুকা আলগা বস্তু দেখা যাইব, জিভে ধরে টান দিলেই দেহিবান দেবকে মোটা বিশাল বস্তু বাইরে এসছে ইবেই মূলত জেলি অর্থাৎ ইবে অনার নকি নিবেন তখন। এবার আইন এই জেলিযুক্ত সয়সে মাছ ছেলে শারীরিক কী ক্ষতি হয়। সয়সে মাছের ভিতরে যে জেলিওয়া তাহে ইবে পুরোয় উগা প্লাস্টিক ইবা সাগু বোধসমত সাদা ফাতর আবার ধাতব পদার্থ ব্যবসায়ী হল দিদে আর এগিন ফ্যাডের ভিতর গেলে কিডনি এবং পাকস্থলীর বড় ক্ষতি হয়। জেলের ভিতরে যে কেমিক্যাল সাবস্টেন্স আছে ইবা হাইলে একেবারে ইবা অজন নয় আর পাকস্থলী জেবের ফর ইবা দীর্ঘমেয়াদী মানুষের রোগের হারণ হয় আর কিডনির ক্ষতি করে। সুতরাং মজার এই মাছ কিনিবার আগে এখনইতে একবার ভাবুন আর ভিডিও দেখিবার ফর অন যদি বাজারও যে কিনতে চান তৈলে এই ভিডিওকর হতা মনত গড়ি গড়িয়ে মাছের মাথা ভাঙি ভাঙি চান। আমার বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন।